আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্যান্ট কাটিং করতে হয়, আজকে আমি দেখাবো কি করে একটা প্যান্টের জোগাড় নিতে হয়, বেল কাটা নিয়ম এবং কুচি কিভাবে ভাঁজ দিতে হয়। তো আসুন দেখি, প্রথমে বেলটা কেটে নিই। তো এর কমন হচ্ছে 28। তো বেল কাটার প্রথম নিয়ম হচ্ছে যে ব্যাক পার্টে যে আমি পিছন সাইডে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম, প্রথমে সেই 2 ইঞ্চি কাপড় বক্রম বেশি নিয়ে নেবেন। 2 ইঞ্চি বক্রম বেশি নেওয়ার পর এটা হচ্ছে যে 2 ইঞ্চি নিচ্ছেন, এটা হচ্ছে পিছনের পার্টের দিকে, পিছনের যে অংশটা থাকে কোমরের, সেই কোমরের অংশটা এখানে 2 ইঞ্চি কাপড় নেবেন, 2 ইঞ্চি বক্রম বেশি নেবেন। এবং তারপর এই বেস্ট নেওয়ার পরে হচ্ছে 28 ইঞ্চি কোমর। তো 28 কোমর হলে এর অর্ধেক নেবেন 14 তে একটা সেন্টার করে দিবেন। সেন্টার করে দেওয়ার পর সামনে যে লং বেলটা হয় সে বেলটা নেবেন 2.5 ইঞ্চি, এবং এই 2.5 ইঞ্চি নিয়েও সব প্যান্টই হয়, শুধু একমাত্র একদম ছোট হলে 20x22 হলে তখন 2 ইঞ্চি 2.25 ইঞ্চি হয়, এমনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2.5 ইঞ্চি হয়। তো আমি যে 2.5 ইঞ্চির কথা বলছি সেটা হচ্ছে এই যে লং বেলটা থাকে সামনের দিকে প্যান্টের, সে বেলটা 2.5 ইঞ্চি লম্বা নেবেন। এরপর 2.5 ইঞ্চি নেওয়ার পর আরো 4 ইঞ্চি বেশি নেবেন, 4 বা 4.5। এটা হচ্ছে যে হুকটা লাগানো হবে এই যে ভিতরের পাটে, এই হুকটা এসে যেন এই যে কোমরের যে মেইন মাপটা আছে সেই মাপ থেকে অন্তত 1.5 ইঞ্চি ভিতরে থাকে। তো এর জন্য এখানে 2.5 ইঞ্চি আমি 4 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি ভিতরে যাবে, এবং 1.5 ইঞ্চি থেকেও আরো 1/2 ইঞ্চি লাইনিং আসবে এখানে। তো আসলে এই যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো ভিতরে চলে যাবে। তো এরপরে যে 2.5 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে সেই 2.5 ইঞ্চি থেকে আবার 4 ইঞ্চি বেশি নেবেন। নেওয়ার পর যে মূল যে মাপটা আছে এখান থেকে এখানে 14 থেকে নেওয়ার পর এই কোমরের যে মেইন মাপটা আছে তার থেকে 4 ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিবেন, সেটা হচ্ছে প্যান্টের যে প্রথম লুপটা লাগানো হয় সেই লুপের দাগ। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে মূল কোমরের মাপ, তারপরে যে একটা লুপ লাগানো হয়েছে সেই লুপ লাগানোর জন্য এখানে 4 ইঞ্চি আছে। তো প্রথমে যে লুপটা সেই লুপটা বাইর করে নেবেন 4 ইঞ্চি ভিতরে, তারপর যদি কোমর 30 ইঞ্চি পর্যন্ত কোমরে আপনি 5টা লুপ দিতে পারেন। তো 5টা লুপ দিলে এই যে কোমরের যে মূল মাপটা আছে সেই মূল মাপটা আর এই যে এখানে যে 4 ইঞ্চি আসছে কোমর থেকে, এটাকে দুইটাকে একসাথে করে দিবেন। এই যে একসাথে করার পরে যে মাঝখানে দাগ দিয়ে দিবেন, তো মাঝখানে দাগ দেওয়ার পরে প্রথম লুপটা আসছে 4 ইঞ্চি ভিতরে, তারপরে কোমরের মাঝখানে একটা আসবে, তাহলে 2টা এখানে একটা, 3টা আর ওই পাশে 2টা, 1 2 এরকম 2টা, তো টোটাল হচ্ছে 5টা, 1 2 3 আর এই এই পাশে একটা ওই পাশে একটা, টোটাল এখানে আমি 5টা লুপ দিয়েছি। এখানে 28 ইঞ্চি কোমর, 5টা লুপ দিয়েছি। যদি 30-এর উপরে হয় তখন সেক্ষেত্রে 7টা লুপ দিবেন, আর 7টা লুপ দেওয়ার নিয়ম হচ্ছে কোমর যা হবে সেই কোমর থেকে 4 ইঞ্চি ভিতরে একটা মার্ক করে নেবেন। আর এখানে তো মূল কোমরের মাপে এখানে একটা লুপ আছেই, তারপর এই জায়গাটাকে এই যে 4 ইঞ্চি ভিতরে এবং এই কোমরের মূল জায়গাটাকে 3টা ভাঁজ দিবেন, এভাবে এভাবে 3 ভাঁজ দিয়ে নেবেন। অথবা এই যে এখানে আমি 3টা ভাঁজ দিয়ে নিয়েছি, 3টা ভাঁজ দিয়ে নিলে ইঞ্চি টেপের দরকার নেই, জাস্ট শুধু নিয়মটা ফলো করেন, এই যে এইভাবে 3টা ভাঁজ দিয়ে তারপর এখানে একটা এখানে একটা। তো দেখুন এই যে 4 ইঞ্চি ভিতরে 1 2 3 3 3 6 আর এই যে মাঝখানে একটা 7, তো এখানে 7টা লুপের নিয়ম করা হয়েছে। তো 7টা নিয়ম লুপ দেওয়ার আশা করি নিয়মটা বুঝেছেন। তো 5টা লুপ আমি দিয়েছি, এটা কোমর হচ্ছে ছোট, তো ফার্স্টে কোমরের মাপটা নেবেন, নেওয়ার পর 4 ইঞ্চি ভিতরে একটা লুপ দিবেন এবং এটাকে আবার কোমরের যে মূল মাপটা আছে সেটাকে ভাঁজ করে মাঝখানে একটা করে রেখে দিবেন, তাহলে 5টা লুপের নিয়ম হচ্ছে। আর 7টা লুপের নিয়ম আমি দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এবং বক্রমের অবশ্যই পিছন পাটে যে 2 ইঞ্চি বক্রম বেশি রাখবেন, কারণ যেহেতু আমি ব্যাক পার্ট কাটার সময় পিছনে 2 ইঞ্চি কাপড় রেখেছি, তো এর জন্য 2 ইঞ্চি বক্রম রাখবেন। তো এটা হয়ে গেল, এরপরে আরেকটা পার্ট আছে। তো এই যে দেখুন, এই পাশে পেস্টিং আছে, এই পাশেও পেস্টিং আছে, একবারে ফেলে নেবেন এইভাবে,
একবারে ফেলে নিয়ে তারপর শুধু যেখানে এখানে যে এই জায়গার ভিতরে সেন্টার করে আছে সেই সেই জায়গার মধ্যে শুধু এভাবে চিহ্ন দিয়ে দিবেন। এই দ্বিতীয় বেল্টের ভিতরে আর আপনার মাপতে হবে না। প্রথম আমি কেটেছি বাম সাইডেরটা, এখন আমি কাটিং করতেছি ডান পাশেরটা। দেখুন এই যে এই পাশে পেস্টিং আছে এই পাশে পেস্টিং, এই দুই পাশে একবার সমান করে আমি চিহ্নগুলা দিয়ে নিছি। এখন আপনি যদি একটা পেস্টিং এই পাশে আর একটা যদি পেস্টিং এই পাশে থাকে ওই ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে কিন্তু দুই সাইডের বেলির এক, যেহেতু আমরা প্রথম কেটেছি বাম পাশের তো এখন আমি কাটলাম ডান পাশের। আর ডান পাশে কাটার সব নিয়ম একই, শুধু এখানে যে মূল মাপ থেকে আড়াই ইঞ্চি বেশি নেবেন, যে মূল মাপ থেকে আড়াই ইঞ্চি বেশি নিয়ে এখানে যে ভিতরে যে ডায়নাটা হয় সেই ডায়নার জন্য এরপর এই যে এরকম কোনাকুনি করে দেবেন। এবং আপনি যদি হাতে ঘর বাঁধেন এই জায়গার ভিতরে তো সেক্ষেত্রে এখানে এরকম পেস্টিংটা এখান থেকে কেটে ফেলে দিবেন, তাহলে আপনার হাতে ঘর বাঁধতে সমস্যা হবে না। আর যদি পেস্টিংটা থাকে তাহলে হোল করতে গেলে অনেক মোটা হয়ে যায়, যার জন্য হোল করা সম্ভব হয় না। তো এর জন্য এর ভিতর থেকে যে বক্রমটা কেটে ফেলে দিবেন, এটা হচ্ছে ডান পাশে। তো আশা করি কোমরটা কিভাবে বাইর করতে বুঝতে পেরেছেন। প্রথমে 2 ইঞ্চি নেবেন, তারপরে 14 ইঞ্চি মূল যে কোমরটা হবে তার থেকে 4 ইঞ্চি ভিতরে, এবং দুইটাকে এক করে মাঝখানে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে লুপের, এটা হলো 5টা লুপের ক্ষেত্রে। আর যদি 7টা লুপ হয় তাহলে এই যে 4 ইঞ্চি আসছে এই 4 ইঞ্চি আর কোমরের যে শেষ মাপটা আছে সেটাকে 3 ভাগে ভাঁজ করে 3টা লুপ, 3টা 3টা 6টা, কোমরের মাঝখানে একটা হবে 7টা। তো বেল কাটার নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি কাপড় দিয়ে জোগাড় কাটা নিয়মটা দেখাচ্ছি। এই প্যান্টটা যেহেতু 41.5 ছিল আর আমাদের প্যান্ট পিস গুলা থাকে সাধারণত 45 ইঞ্চি, 6 গজ দিয়ে আমরা প্যান্ট কাটিং করি। তো যদি শর্ট প্যান্ট হয় 38 ইঞ্চি, 38, 37, এই ক্ষেত্রে আপনি সাইড থেকে এই যে দেখুন এখানে কিন্তু কাপড়টা তেমন একটা বাঁচে নাই কারণ লম্বার কারণে, তো এরকম একটা লম্বা টুকরা বের হবে চওড়া। যদি 38 ইঞ্চি প্যান্ট কাটেন তাহলে দেখবেন এদিক দিয়ে অনেক লম্বা একটা টুকরা বের হচ্ছে, তো ওইটা থেকে আপনি বেল নিয়ে নিতে পারেন। আর যেহেতু এখানে বেল হচ্ছে না তো এর জন্য যে রানের সাইড থেকে যে কাপড়টা বের হবে সেখান থেকে বেল নিয়ে নেবেন। একসাথে আমি 2টা বেলি নিয়ে নিলাম এবং যে সেলাইয়ের জন্য যে চিহ্নটা আছে সেখান দিয়ে আপনার হাফ ইঞ্চি কাপড় থাকলে হলো, হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবেন আর উপরের অংশে হাফ ইঞ্চি, তো টোটাল 1 ইঞ্চি বেশি রেখে কাপড়টা কাটিং করবেন। এবং পরবর্তীতে ইস্তিরি দিয়ে আমি বেলটা যখন ইস্তিরি দিয়ে ফিউজিং টানবো পেস্টিং লাগাবো তো তখন আমি দেখাবো কতটুকু কাপড় বেশি রেখে কাটিং করতে হয়। তো বেল বেল্টের নেওয়া হয়ে গেল, এখন বাকি আছে পকেটের জাতি। তো পকেটের জাতি নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে পকেটের যে ভিতরে জাতিটা আছে এটা চওড়া নেবেন, কারণ এটা যদি চওড়া না নেন অনেক সময় পকেটটা যদি এরকম ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে ভিতরে যে কালো কাপড়টা পকেটিংটা দেখা যেতে পারে। তো এর জন্য পকেটের জাতিটা সবসময় একটু মোটা নেবেন এবং পকেট যা আছে তার থেকে অন্তত 2 আড়াই ইঞ্চি বড় নেবেন। আর এই জিনিসটা খেয়াল রাখবেন এবং ভিতরের এই যে জাতিটা আছে ভিতরে জাতিটাও চওড়া নেবেন। আর অবশ্যই পকেটের নিচের যে জাতিটা আছে এটা চড়া নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে রিপ হবে সেই রিপের জন্য এক্সট্রা কাপড় নেবেন, সেটা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যতটুকু চড়া নেওয়া যায়। আর যেটা বলছি সেটা হচ্ছে যে পকেটের যে মাপ আছে তার থেকে অন্তত 2 ইঞ্চি লম্বা বেশি নেবেন নিচের জাতিটা, তা না হলে অনেক সময় পকেটে হাত দিলে এই যে ভিতরের অংশের কাপড়টা বাইরের দিকে বাইর হয়ে আসে, তো এটা যাতে না আসে এর জন্য পকেটের জাতিটাও বড় নেবেন। প্যান্টের দেখবেন এরকম চওড়া কাপড় বের হবে, একটা হচ্ছে সামনের পাড় থেকে আর একটা হচ্ছে পিছনের পাড় থেকে। তো যে কোনো একটা পাড় থেকে পকেটে জাতিটা নিয়ে নেবেন। আমাদের পকেটের মুখ যদি হয় 6, তো 6 আরো 2 ইঞ্চি আছে
নিচে উপরে সেলাই করার জন্য, তো আট এখানে 8.5 ইঞ্চি 9 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি চওড়া নেবেন। কারণ চওড়া হলে কোনো সমস্যা নেই, কিন্তু চিকন হলে পকেটে হাত দিলে নিচের কাপড়টা বাইর হয়ে আসে, তো এর জন্য চওড়া নেবেন। 4.5 ইঞ্চি চওড়া নিলাম আমি, 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি চওড়া নিয়ে একটা পাশে এভাবে রাউন্ড করে দিবেন। এটা হচ্ছে পকেটের ভিতরে নিচের অংশটা, এটা রাউন্ড করে দিবেন। আর এই পাশের যে শেপটা আছে এটা কুচি ভাঁজ করার পর, কুচি ভাঙার পর এটা পকেটের সাথে মিলাইয়া শেপটা দিয়ে নেবেন। তো ফার্স্টে এরকম চওড়া 4.5 ইঞ্চি একটা টুকরা নিয়ে নেবেন, অথবা 5 ইঞ্চি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে প্লাই কেটে নেবেন, এবং প্লাই কাটার সময় যে প্লাইয়ের যে প্রথম মাথাটা থাকবে এটা হচ্ছে বাম পাশে একটা কাটতেছি, তো প্লাই কাটার সময় এরকম সুতা উঠিয়ে সোজা করে নেবেন। সোজা করে নিয়ে এটা 2 ইঞ্চি চওড়া কাটবেন। লম্বা, তারপর যেহেতু প্লায়ের এই পাশটা রাউন্ড হয় তো প্রথমে এইখান থেকে রাউন্ড করে দিবেন। দেখুন রাউন্ড হয়ে গেল। এরপর এই পাশটা যেহেতু আমি এখান থেকে সেলাই করব, এই পাশটা এভাবে কোনাগুনি কেটে দিবেন যাতে সেলাই করতে সুবিধা হয়। এখন আপনি এখান থেকে সেলাই করলে কোনো সমস্যা হবে না। তো ফ্লাই কাটার নিয়মটা আসলে করি বুঝতে পেরেছেন, 2 ইঞ্চি চওড়া নেবেন, চওড়া নিয়ে তারপর এই পাশটা এরকম রাউন্ড করে দিবেন, রাউন্ড করে দিয়ে কোনাগুনি কেটে নেবেন। এবার হচ্ছে চেন পট্টি, চেন পট্টিটা আমি সহজভাবে দেখাচ্ছি। এটা এটা একটা স্কুল ড্রেস, তো এর জন্য আর পকেটিং নিলাম না। এরকম চওড়া ডবল কাপড় নিয়ে নেবেন, তারপর এরকম কোনাকুনি করে কেটে দিবেন। কোনাকুনি করে কেটে দিয়ে ইস্তিরি দিয়ে বসায় নেবেন ডবল করে। দেখুন চওড়াটা কতটুকু নিয়েছি, নিচের অংশে আছে 1.25 ইঞ্চি, মানে 1 ইঞ্চি সামথিং আছে, 1.25 ইঞ্চি এখানে নেই, আর উপরের অংশে আছে 2 ইঞ্চি। তো এরকম চওড়া একটা কাপড় নিয়ে তারপর এভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে কেটে নেবেন, এবং পরবর্তীতে ইস্ত্রি এবং ওভারলক এই পাশে ওভারলক করে দিবেন। তো চেন পট্টি কাটা হয়ে গেল। এখন আসতেছে ক্রস পকেটের জাপি। ক্রস পকেটে যে আমরা রিপ দেব, রিপ এবং জাতি দুইটা কাজই করবে এই কাপড়টা দিয়ে। এটা চওড়া লম্বায় নেবেন 9 ইঞ্চি, আর এটা এক পাশে পাট থাকবে, পাট থাকলে সুবিধা, দ্বিতীয় সেলাইটা দিতে হয় না। এটা হচ্ছে পকেটের রিপ এবং যে জাতিটা হয় সেটার জন্য। এই যে পকেটের মুখের রিপ হবে এটা দিয়ে, এবং সাথে এই যে পকেটের ভিতরের জাতির কাজটাও করবে, দুইটা কাজ একসাথে করবে। তো পকেটের রিপ এবং জাতি এটাও কাটা হয়ে গেল। এখন হচ্ছে লুপ। এটা যেহেতু 28 ইঞ্চি কোমর, 28 ইঞ্চি কোমরে 5টা লুপ হচ্ছে, তো এক একটা লুপ যদি 3.5 ইঞ্চি করে চওড়া নেন, ধরেন 3 × 5 = 15, আর 3 × 5 = 15, 5 এর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে 17.5 ইঞ্চি আসছে। তো লম্বা নিবেন 17.5, এদিকে চওড়াটা দিবেন হচ্ছে 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চি চওড়া দেওয়ার সময় অবশ্যই কাপড়টাকে খুব সমান ভাবে সোজা করে নেবেন,
প্রয়োজনে সুতা উঠায় সোজা করবেন, এভাবে সুতা উঠায় সোজা করবেন। কারণ আপনি যদি এটা ভালোভাবে সোজা না করেন তাহলে কিন্তু লুপ এক একটা চিকন মোটা হয়ে যেতে পারে। আপনি কাপড়টা সমান ভাবে নেওয়ার পর আপনি কাপড়ে স্কেল ধরে সেলাই করে গেলে লুপ দেখবেন অটোমেটিক সবগুলো লুপ এক সমান হয়ে যাবে। আর যদি আপনার কাপড়টা সমান কাটা না হয় তখন কিন্তু আপনি সেলাইও সমান করে নিতে পারবেন না। আর সেলাই সমান করে না নিতে পারলে একটা লুপ চিকন একটা লুপ মোটা এরকম হয়ে যেতে পারে। তো এর জন্য এরকম দেখুন, আমি যে সুতা উঠিয়ে নিয়েছি, সুতা উঠিয়ে দুই পাশে সমান করেছি, তারপর এই যে এখানে সেলাই করবেন, সেলাই করার সময় অবশ্যই 1/2 ইঞ্চি থেকে 1 সুতা কম দিবেন লুপের চওড়াটা। 1/2 ইঞ্চি থেকে 1 সুতা কম দিবেন, 1/2 ইঞ্চি এত চওড়া দিবেন না, 1/2 থেকে 1 সুতা কম দিয়ে পুরোটা সেলাই করবেন। সেলাই করে তারপর লুপটাকে চিরা করবেন, চিরা করে এরপর উল্টায় আবার প্রয়োজনে চাপ সেলাই দিতে পারেন এবং চাপ সেলাই না দিলেও সমস্যা নেই। তো লুপ কাটাও হয়ে গেল, আমাদের বাকি রইল এখন ব্যাক পার্টের দাঁতি। তো এই যে দেখুন, এই যে চওড়া কাপড়টা বের হয়েছে, এখান থেকে পিছন পকেটের জন্য যে পকেটের নিচে যে কাপড়টা থাকবে এটা 7 ইঞ্চি, পকেট যেহেতু 5 হবে তো 1.5 ইঞ্চি বেশি রাখবেন, 6.5 ইঞ্চি কাটবেন। আর উপরের জন্য যেটা দিয়ে আমরা বন তৈরি করবো পকেটের, সেই বনের জন্য 7 ইঞ্চি চওড়া নেবেন। যদি এখানে কাপড় না হয় কোনো সমস্যা নেই, কাপড় বের করে নেবেন। এবং যে ফিউজিংটা লাগাবেন, ফিউজিংটা অবশ্যই 2 ইঞ্চি চওড়া কাটবেন এবং ওই মাপে এই উপরের যে বনটা হবে সেটা সেম কাটলে সমস্যা নেই, কিন্তু নিচের যেটা হবে বনটা সেই বনটা কাপড়টা একটু চওড়া নেবেন। তো এই যে ব্যাক পকেটের বন এবং এই যে নিচের জাতি তিনটাই কাটা হয়ে গেল। তো এরপর এই যে মাঝখানে যে ভাঁজ আছে সেই ভাঁজ দিয়ে পুরো নিচ পর্যন্ত আয়রন করে নেবেন এবং হালকা হিট দিয়ে নেবেন। প্রথমে হালকা হিট দিয়ে এটাকে একটা ভাঁজ দিয়ে নেবেন, আর এই যে কাঠ বলছিলাম এই কাঠ স্কেল নিয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনি চাপ দিতে পারবেন না। এবং পরবর্তীতে এই যে প্রথম যেই মার্ক করা হয়েছে 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চির এখানে দুইটাকে একসাথে করে আমরা যেভাবে ব্লাউজে টেকিং দিই, ঠিক উপরের অংশে মোটা থাকে তারপর আস্তে আস্তে চিকন হয়ে যায়, ঠিক এই নিয়মেই প্যান্টের কুচিটাও ভাঁজ করতে হয়। তো এই দুইটা সেন্টারকে একসাথে করে একদম নিচ পর্যন্ত ব্লাউজের টেকিনের মতো নিয়ে মিলিয়ে দিবেন। তো হালকা হিট থাকতে এরকম কাপড় লাগে না, পরবর্তীতে যখন হিট বেশি হয়ে যাবে এই কাপড়টা দিয়ে নেবেন। এর কারণ হচ্ছে কাপড়টা না দিলে কিন্তু শাইনিং এসে যাবে, তো এখানে কিন্তু গ্লেজ আনা যাবে না। তো এর জন্য উপর একটা সুতি কাপড় দিয়ে নেবেন, সুতি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এই টেকিং গুলা ফাঁস দিয়ে নেবেন। তো দেখুন এই যে প্রথম কুচিটা আমি ভেঙে ফেলেছি, তারপর দ্বিতীয়টা দ্বিতীয় কুচিটা একেবারে সোজা বাঁধ দিবেন না, উপরে যা আছে তার থেকে অন্তত 2 সুতা নিচের দিকে মোটা রাখবেন। যেমন এখানে আছে যে কুচির জন্য যে দুটোকে রেখেছিলাম 1 ইঞ্চি সামথিং, তো এখানে 1.5 ইঞ্চি। তো এইভাবে একটু কোনাকুনি ভাঁজ দিবেন, একদম সোজা ক্রিজ ভাঙবেন না। এবং আপনি একটা প্যান্ট দেখবেন কুচিগুলো কীভাবে ভাঁজ করা আছে, তো দেখলেও আসলে আইডিয়াটা নিতে পারবেন ওখান থেকে। তো এই যে দেখুন, এরপর আবার যে 1 ইঞ্চি কাপড় রাখা হয়েছিল সেই মিলিয়ে নেবেন এটা থেকে। যে দেখুন এই যে আমি মিলিয়ে নিয়েছি, তারপর এই পাশটা এরকম দিবেন না, এরকম দিলে ভিতরে চলে যাচ্ছে, এটাকে ওই যে বলেছি ব্লাউজের টেকিনের মতো ছড়ায় দিবেন। আমরা যেমন টেকিন দিলে আস্তে আস্তে উপরের অংশ মোটা থাকে তারপর নিচের দিকে যায় চিকন করে দেই, ঠিক এই কুচিটা ওইভাবেই বাস করতে হয়। প্রথমে উপরের অংশটা যতটুকু নেওয়া হয়েছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাই রাখেন রাখবেন, পরে আস্তে আস্তে এটা নিচের দিকে ব্লাউজের টেকিনের মতো মিলিয়ে দিবেন। আমরা ওটা সেলাই দিয়ে মিলিয়ে দিই, আর এখানে আস্তে আস্তে
স্ত্রী দিয়ে এটাকে মিলিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি টেকিন ভাঁজ দিয়ে ফেলেছি। এরপরে যে পকেটের জন্য যে চিহ্নটা দেওয়া হয়েছে সেই চিহ্নটাকে এভাবে কোনাকুনি ক্রস এভাবে ক্রস করে ইস্ত্রি দিয়ে নেবেন, তাতে সেলাই করার সময় আপনার কোনো সমস্যা হবে না। এবং প্যান্টের ক্ষেত্রে ভিতরের দিকে যদি আপনি কাপড় নাও দেন সমস্যা নাই, কিন্তু উপরের অংশে অবশ্যই একটা সুতি কাপড় নিয়ে তারপর ইস্ত্রি করবেন। এতে দুইটা দিক দিয়ে সুবিধা হবে, যেহেতু প্যান্টের কাপড়গুলো সিল্কি হয় পলিস্টার জাতীয় পুড়ে যাবে না, এবং দ্বিতীয়টা হচ্ছে শাইনিং হবে না। আর প্যান্টের শাইনিং হলে কিন্তু কাস্টমার নিতে চায় না, এর জন্য শাইনিং থেকে খেয়াল রাখবেন যাতে প্যান্টে কখনো শাইনিং করা যাবে না। এই যে দেখুন আমি কিভাবে কুচি ভাঁজ দিয়েছি, এইভাবে আপনারা কুচিগুলো ভাঁজ দিয়ে নেবেন। এবং কুচি ভাঁজ দেওয়ার সময় খেয়াল রাখবেন ডান সাইড বাম সাইড যাতে দুইটা আবার এক সমান না হয়ে যায়। এ দেখুন এটা হচ্ছে আমাদের বাম সাইড। তো এখন আমি ভাঁজ দেখাবো ডান পাশের। আমাদের বাম পাশের কুচি ভাঙা হয়ে গেল। তো কুচি ভাঙার নিয়ম সেই সেম একই, দুইটাকে একসাথে করবেন, একসাথে করে এই যে সেন্টার করা হয়েছে প্রথমে। এখন একটু হিট বেশি, এর জন্য আমি কাপড়টা দিয়ে নিলাম। একেবারে নিচ পর্যন্ত ক্রিজটা দিয়ে নেবেন, তাতে আপনি যখন আয়রন করবেন আয়রন করতে সুবিধা হবে, আপনি সেন্টার হয়ে যাবে যে এই বাজে শেষ মানে হচ্ছে প্যান্টের মাস সেন্টার। তারপর আমরা কিন্তু তখন কুচি ভাঁজ দিয়েছিলাম এই পাশে, এখন আমাদের কুচি চলে যাচ্ছে এই পাশে, যেহেতু এটা হচ্ছে ডান পাশ তো এর জন্য কুচি সামনে দিয়ে যাচ্ছে, আর ততক্ষণ কিন্তু কুচি আমাদের দিকে ছিল। ঠিক একই নিয়মে এখানে যা আছে ওই রকম কোনাকুনি করে ওই পাশে আমি দেড় ইঞ্চি বেশি দিয়েছিলাম, সরি দেড় ইঞ্চি দিয়েছিলাম, সেই যে দেড় ইঞ্চি হিসাব করে এখানে একটা ভাঁজ দিয়ে নেবেন যাতে দুই পাশে কুচি এক সমান ভাঁজে যায়। এবং কুচি কয়েকটা প্যান যখন আপনি কুচি ভাঁজ দিবেন ভাঙবেন তখন আপনার কুচি অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। তো আমাদের দুই সাইডেরই কুচি ভাঙা হয়ে গেল। কুচি ভাঙা হওয়ার পর এই যে পকেট দুইটা আছে দেখেন এই পাশেও ভেঙে নিয়েছি। তো এই পাশেও এরকম দুই পাশে দুই রকম ভাবে ভাঁজ দিয়ে নেবেন যাতে ডান এবং বাম দুইটা এক না হয়ে যায়, তো সেদিকে খেয়াল রাখবেন। তো এইভাবে দুই ভাঁজে ভাঁজ দেওয়া হয়েছে দুই দুই দিক থেকে। এখন আমরা এটার পকেটিং কাটিং করব। তো দেখুন আমি এখানে পকেটিং নিয়েছি 10 গিরা, তো আপনারা এখানে 10 গিরা পকেটিং নেবেন, এবং পিছনের পকেট এবং সামনের পকেট এগুলোর জন্য 17 ইঞ্চি লম্বা নেবেন, টোটাল 17 কেটে নেবেন।
এভাবে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে সোজা করে কেটে নেবেন। তো এই যে দেখুন, আমি এখানে 17 ইঞ্চি কাপড় নিয়েছি। তো আর এর কমার হচ্ছে 28, 28 চার ভাগের এক ভাগ হয় 7। তো পকেট চড়ার জন্য নেবেন 7 ইঞ্চি। এরপরে যে সাইড দিয়ে শেপে যাবে, এবং যেহেতু কমর হচ্ছে 7, তো এটাও যদি 7 থাকে তাহলে কিন্তু সাইডে প্লাই যে সেলাইটা এটার উপরে পড়ে যাচ্ছে। তো সেলাই করার সময় এখানে একটা এরকম ভাঁজ দিয়ে দিবেন, ভাঁজ দিয়ে প্লাই থেকে দূরে রাখবেন। তো 7 ইঞ্চি চওড়া প্রথমে সমান করে কেটে নেবেন। আর সামনের পাট, সামনে যে পকেটটা আছে সে পকেটটা দিবেন 13 ইঞ্চি লম্বা। আর যদি কাস্টমার বড় চায় তো বড় দিবেন, আমি এটা 13 ইঞ্চি লম্বা দিলাম, তো আপনারা 13 ইঞ্চি দিন। আর যদি মনে করেন যারা বড় চেয়েছে কাস্টমার, তো সেক্ষেত্রে 13.5-14 এরকম দিতে পারেন। তো এই যে সামনের পকেটের জন্য নেওয়া হয়ে গেল, এবং এই যে দুই পাশ দিয়ে যে টুকরাটা বের হয়েছে এটা দিয়ে আমরা যে পরবর্তীতে চেন পট্টি, প্লাই পট্টি এগুলা সেলাই করার জন্য রেখে দিতে হবে। এবং এই যে সাইড থেকে যে আরেকটা টুকরা আছে সেই টুকরা থেকে ব্যাক পকেট বাইর করবেন। ব্যাক পকেটের চওড়াটা দিবেন 7 ইঞ্চি, 7 ইঞ্চি চওড়া নেবেন। তো পিছন পাটের পকেটও হয়ে গেল, এখন বাকি রয়েছে টিকেট পকেট। টিকেট পকেটের মুখটা দিবেন 5 ইঞ্চি। টোটাল কাপড় নিবেন হচ্ছে 6 × 12 ইঞ্চি, 12 ইঞ্চি কাপড় নিবেন, মুখটা থাকবে 5 ইঞ্চি টিকবে মুখ। আর এদিকে ডিপ দিবেন 6.5 ইঞ্চি। তো এই দেখুন টিকেট পকেটও হয়ে গেছে। আর এই যে এতটুকু কাপড় বাঁচলো, এটা দিয়ে আমাদের পরবর্তীতে হয়তো সেলাই করার সময় যে নিচের যে বেল্টটা আছে প্যান্টের, সে বেল্টে ভিতর দিক দিয়ে দাবলা দেওয়া যাবে। এখন বাকি রয়েছে শুধু বেল্টের লাইলিন। তো এই যে বাকি যে কাপড়টা থাকতেছে এটাই হচ্ছে বেল্টের লাইলিন। এখানে আমি ডবল করে বেল্টের লাইলিনটা দিয়ে দেবো। তো এরকম ইস্তারি দিয়ে সমান করে নেবেন, দুইটা ভাঁজ দিয়ে এরকম সেন্টার করে নিয়ে পরে সেলাই করার সময় দেখবেন আমি কি করে সেলাই করতেছি। প্রথমে এভাবে ডবল ভাঁজ দিয়ে, এখানে যে আয়রন করা নাই তার জন্য এরকম হচ্ছে, এরকম ভাঁজ দিয়ে 5 ইঞ্চি চওড়া নেবেন, এর বেশি দরকার নেই। তো সব দিকে এরকম 2.5 ইঞ্চি ডবল ভাঁজ দিয়ে নেবেন। লাইলিন হয়ে গেল। এখন এই যে পকেটের জন্য যে কাপড়টা কাটা হয়েছে সেই কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে, তারপরে এই যে কুচি ভাঙা হয়েছে যে পাটটা সামনের, সে সামনে সামনা পাটটাকে এরকম দেখুন, এই যে আমি যেভাবে রাখলাম এইভাবে রেখে তারপর সুন্দর করে সমানভাবে ফেলে নেবেন। এই দেখুন এটা যেরকম যায় ঠিক একই নিয়মে এভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন, এর উপর রেখে এভাবে প্রয়োজন এরকম ওয়েটফুল কিছু জিনিস দিয়ে, যে এই পাশে যে শেপটা আছে সেম শেপ কাটবেন কিন্তু, তা না হলে কিন্তু সেলাই করার পর আপনি যে কাটিং করেছেন সেই কাটিং এর সাথে মিলবে না। তো এই যে কুচি দেওয়ার পর এই যে সাইডে যে শেপ আছে সেই শেপে সুন্দর করে সেলাই করে নেবেন, এবং এই পাশে যে কুচি ভাঁজ করার পরে যে রাউন্ডের মতো হয়েছে সেই রাউন্ডটাকে এখানে এখান থেকে এইভাবে রাউন্ড করে দিবেন। এবং এই যে পকেটের চিহ্ন দিয়ে নেবেন, যেহেতু পকেট বানাবেন দুই পাশে একই রকম ভাবে এইরকম চিহ্ন দিয়ে নেবেন।
আর এই যে আমি বলেছিলাম যে দেখুন এটা যদি এখন আমি এখানে প্লাই সেলাই করি তাহলে কিন্তু এটার উপরে পড়ে যাচ্ছে, তো এর জন্য এখানে যখন সেলাই করবেন তখন এটাকে এরকম একটা কুচি দিয়ে দিবেন। কুচি দিয়ে দিলে এই যে দেখুন দূরে চলে গেছে, তো এটা তো ডবল, এর জন্য এরকম হচ্ছে, তখন সিঙ্গেল থাকবে, এরকম হবে না। তো যতটুকু কম পারেন আর কি, যাতে ফ্লাইয়ের ভিতরে না যায়, তো সেই হিসাব করে এখানে একটা ভাঁজ দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে 1 ইঞ্চি ফ্লাই সেলাই হবে, যাতে ফ্লাই থেকে অন্তত 2-3 সপ্তাহ দূরে থাকে এই কাপড়টার, এই প্যান্টের পকেটিং এর উপর যেন ফ্লাই সেলাইটা না হয়। তো এই হচ্ছে আমার প্যান্টের মূল পকেট, এটা হচ্ছে মূল পকেটের মাপ, এর থেকে আরো 1.5 ইঞ্চি নিচে বেশি রাখবেন, বেশি রেখে ভিতরের দিকে 1 ইঞ্চি সমান কাপড় ঢুকিয়ে দিবেন, এরকম দিয়ে কেটে ফেলবেন, এরকম রাউন্ড করে কেটে নেবেন, এবং যাতে এটা ফ্রি থাকে এর জন্য কিন্তু এরকম কাটতে হয়। এটা কিন্তু সমান কাটলে এই জায়গাটা আর ফ্রি থাকবে না, ওটা জিন্স প্যান্টের হিসাবে সময় কাটতে হয় সমান করে, কিন্তু যখন আপনি এই যেরকম কুচি দেওয়া প্যান্টগুলো কাটবেন তখন অবশ্যই পকেট থেকে 1.5 ইঞ্চি নিচে দিবেন এবং 1 ইঞ্চি ভিতর দিয়ে এরকম রাউন্ড করে কেটে নেবেন। তারপর এরপরে এই যে পকেটের যে জাতিগুলো কাটা হয়েছিল সে জাতিগুলাকে এই পকেটিং এর এখানে সাথে মিলিয়ে নিবেন, মিলিয়ে একদম সমান করে কেটে নিবেন, যাতে পকেটের সাথে একদম জাতি এবং সামনা পাট তিনটা একরকম হয়, তা না হলে কিন্তু সাইড মিলানো যাবে না। তো দেখুন কেটে নিলাম, তারপর এখানে ঠিক এই একই মাপে যে জাতির ভিতরে কতটুকু যাবে এবং পকেট কতটুকু থাকতে সেখানে একটা চিহ্ন দিয়ে নিবেন। এই যে দেখুন আমি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি, তো এরকম আপনারা চিহ্ন দিয়ে নেবেন এবং পকেটটা যখন সেলাই করবেন তখন এই যে জাতি ওভারলক করে নিবেন, ওভারলক করে নিতে পারেন বা ভাঁজ দিয়ে নিতে পারেন, আমি ওভারলক করে দিব। তখন এই যে জাতি কিন্তু দুইটা দুই দিক থেকে লাগানো হবে, এই যে এক পাশে এরকম এবং আরেক পাশে এরকম, তো দুই পাশ থেকে দুইটা আসবে কিন্তু জাতি, তা না হলে কিন্তু পকেট দুইটা এক হয়ে যাবে। তো এর জন্য সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুইটা জাতি দুই দিক থেকে আসে, যে এই পাশে রাউন্ড এই পাশে রাউন্ড, তো আর এই মুখটা হচ্ছে আর এই মুখ, তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এবং যখন এটা সেলাই করব তখন এই যে দেখুন এই এই সামনা পাটের সাথে এই পকেটিংটা প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নেবেন, একটা সেলাই দিয়ে আটকে নিলে দেখুন এই যে এরকম হয়ে যাবে, এরকম ক্রস পকেট। তো একটা সেলাই দিয়ে আটকে নিয়ে তারপর এখানে একটা রিপ হবে, তো আমি শুধু জাস্ট দেখাইতেছি কি করে সেলাই করবেন। প্রথমে যে এই পাশটা আটকে নেবেন এবং এই পাশে জাতি থাকবে, এই যে দেখুন এই যে জাতি, আমি এটা জাতিটা লাগিয়ে নেবো পরবর্তীতে দেখতে পারবেন, তো আমি জাস্ট প্রথমে একটু আইডিয়া দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের কিন্তু এই যে পকেট এইভাবে হবে, পকেট বানানো কিন্তু এই যে দেখুন হয়ে গেল, এইরকম করে পকেটটা তৈরি করবেন। প্রথমে জাতি লাগিয়ে নেবেন, তো আমাদের জোগাড় কাটা শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি পকেট কেটে ফেললাম, সামনা পাট কুচি ভাঁজ করা হয়ে গেল, ব্যাক পকেট কাটিংও হয়ে গেল, টিকেট পকেট লাইলিন, এখন শুধু ব্যাক পার্টের পকেটের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা উঠিয়ে নেবেন এবং যে সাইড দিয়ে সেলাই করবেন সেই সেলাই করার জিনিসটাও উঠিয়ে নেবেন। এই যে দেখুন পিছন পাট দুইটাকে একসাথে করবেন, একসাথে করে যে কেচির মাথা দিয়ে প্রথমে যে দাগটা দেওয়া হয় ব্যাক পার্টের সেই দাগ বরাবর উঠিয়ে নেবেন। উঠে নিয়ে যে এই দাগটা কিন্তু উপরের অংশে থাকবে, কাপড়ের যে উপর অংশ সেই উপর অংশে থাকবে, অবশ্যই এই যে এই পার্টের না কিন্তু দ্বিতীয় পার্টটায়, যেহেতু আমাদের পকেট হবে ডান পাশে, ডান পাশের উপরের অংশে এই চিহ্নটা উঠাবেন, কারণ আমরা পকেটটা তৈরি করবো উপরের অংশ থেকে, এর জন্য উঠিয়ে নেবেন। আর ভিতরে একটা এটা অলরেডি দেওয়াই আছে আর টেকিনের জন্য, ও এর উল্টা সাইড থেকে একটা দাগ হবে আর পকেটের চিহ্নর জন্য এখানে তিনটা দাগ হবে। এরপর যে রানের
সাইড দিয়ে যে আমরা কাপড় বেশি রেখেছি সেটাকে সমানভাবে এরকম হাঁস দিয়ে তারপরে এখানে চিহ্ন দিয়ে দাগ উঠিয়ে নেবেন। তারপরে এই যে কিচির মাথার যে দাগগুলো আছে সেগুলোর ভিতরে এরকম চোখে দাগ দিয়ে দ্বিতীয় পিসটা উঠায় নেবেন। এই দাগটা কিন্তু আপনাদের বাইরের অংশে থাকবে, ভিতরের অংশে তো অলরেডি এটা দেওয়াই আছে, তো ভিতরের অংশে দিয়ে তো আর আমরা কাজ করবো না, আমরা কাজ করবো এখন আমি দেখাচ্ছি কিভাবে প্যান্টের বেল্টটা ইস্ত্রি দিয়ে লাগা। এবং এই যে উপর সামনের যে লং বেলটা আছে সেই বেলটাকে এভাবে এক সাইড করে ভেঙে নেবেন। আপনার কোমরে যে যেই মাপটা সেই মাপ পর্যন্ত এটাকে এভাবে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নিয়ে তারপর যে লং বেল রেখেছিলাম 2.5 ইঞ্চি সেই 2.5 ইঞ্চির মধ্যে এরকম একটা ভেঙে নেবেন। দেখুন বেল লাগানো হয়ে গেল, পেস্টিংটা আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। বলেছিলাম লাইনিংটাকে ইস্ত্রি করে সমান করে নেবেন এবং এটা জমিয়ে নেবেন। এই যে আমি ইস্ত্রি করতেছি কাপড়টা যা জমার কিন্তু জমে যাচ্ছে, এরকম জমিয়ে নেবেন এবং দুইটা একসাথে করে ভাঁজ দিয়ে নেবেন। আর এই যে পিছন পাটের জন্য জন্য 7 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া একটা ফিউজিং কেটে নেবেন। এগুলো পিছনের পকেটটা হবে। এবং ব্যাক পকেটের জন্য যে কাপড়টা কাটা হয়েছিল সেই কাপড়ের সাথে এটা ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন। দেখুন এই যে ফিউজিংটা লাগিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমার প্যান্টের জোগাড় কিভাবে নিতে হয়।
এবং কুচিগুলা কিভাবে ভাঙতে হয় দেখালাম। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি সেটা রিপ্লাই করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন, একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। তো আবার কথা হবে যখন আমি প্যান্টটা সেলাই করবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আর প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।